এই মুহূর্তে আমরা রয়েছি মুসলিম গড়পা মুসলিম পাড়ায়, যেখানে নবী দিবস উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা ছিল। সেখানে আমরা দেখেছিলাম বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বহু দূর পর্যন্ত তাদের মিছিল হয়েছিল। তো আমরা জেনে নেব এখানকার কিছু যারা এই সংস্থার সাথে জড়িত বা এখানকার সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলে নেব তাদের এই যে আয়োজন, এই আয়োজন কী জন্য এবং এই এখান থেকে তারা সমাজকে কী বার্তা দিতে চাইছে, চলুন দেখে নিয়ে যাক। আমাদের নবী সারা জামান জাহানের নবী, ফুল কায়নাত মানব জাতির নবী, সেই হিসেবে আমরা সারা পৃথিবী জুড়ে এই দিনটিকে উদযাপন করে থাকি। আর উনসানি গড়পা মুসলিম পাড়া বিশ্ব নবী দিবস কমিটির পক্ষ হইতে আমাদের এই মিছিল 2006 সাল থেকে দীর্ঘদিন যাবৎ চলে আসিতেছে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে হিন্দু মুসলমান পার্শ্ববর্তী সবাইকে নিয়ে, সকলকে নিয়ে আমরা এই মিছিল সুসাফল্য মণ্ডিত করেছে। এই মিছিলের উদ্দেশ্য কি? এই মিছিলের উদ্দেশ্য আমাদের যে বিশ্ব নবী শান্তির বাণী দিয়ে গেছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, শান্তিপূর্ণভাবে সকল ধর্মের গুরু সকল ধর্মের মানুষকে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তির দূত হিসেবে শান্তির বার্তা দিতে চাই আমরা সকলের সামনে। আজ বিশ্ব নবী দিবস উপলক্ষে সমস্ত মুসলমানকে, সমস্ত পৃথিবীর মানুষকে কী বার্তা দেবেন? সকলে যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে এই নবী দিবস উপলক্ষে নবীজির সুন্নত অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী যেরকম শান্তির বার্তা দিয়েছে, সকল মিলেমিশে সেই শান্তিপূর্ণভাবে মিলেমিশে থাকার অনুরোধ জানাতে চাইছি। আপনার নাম? আমার নাম শেখ শরীফ উদ্দিন। আজকে এটা আজকে কি উপলক্ষে এত মিছিল হচ্ছে, এই মিছিলটা কি উপলক্ষে? আজ 12ই রবিউল আউয়াল বিশ্ব নবীর জন্মদিন হিসাবে সারা পৃথিবী জুড়ে যে সাজো সাজো রব, তার সামান্যতম প্রচেষ্টা হিসাবে উনসানি গড়পা মুসলমান পাড়া সূর্যতরণ খেলাপ সংলগ্ন এলাকায় যে আমরা সামান্যতম প্রচেষ্টা নিয়ে নবী দিবস মানিয়ে যাই, 2006 সাল থেকে আমাদের এই নবী দিবস চলছে। প্রতি বছর
আমরা প্রায় ছোট কুচি কাঁচা বাচ্চার তথা সমস্ত 6 বছর বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বয়স্ক মানুষদের নিয়ে আমরা প্রায় 10,000 লোকের সমাগম করে নবীর জৌলুসে মোহাম্মদি বাদ হয়। এটা বাদ হয় অনুষ্ঠানে গড়পা মুসলমান পাড়া থেকে শুরু করে ষষ্ঠীতলা অনেক হিন্দু এলাকার উপর দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যাই। আমাদের সঙ্গে প্রশাসন যথেষ্ট পূর্ণ সহযোগিতা করে এবং আশেপাশে হিন্দু ভাইয়েরাও আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রেখে আমাদের মিছিলকে সাথে সাথে এগিয়ে নিয়ে যায়। এটা আমাদের খুব ভালো লাগে, প্রতি বছর আমরা এরা মানিয়ে যাই। এবং মিছিলের শেষে আমরা যেটা করতে পারি, মিছিলের শেষে কম করে প্রায় 5,000 কুচি কাঁচা বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষকে, যতজন মিছিলে আসে কিংবা পথচারী মানুষদের, আমরা প্রত্যেককে বিরিয়ানির প্যাকেট আমাদের নবীর উদ্দেশ্যে উপহার স্বরূপ দিয়ে রাখি। আমরা এইভাবে সকলকে মিলে আনন্দের সাথে আমরা নবী দিবস মানাই। আমরা এরা প্রতি বছর মানাবো, সকলে সহযোগিতা নিয়ে মানাবো। নারায়ণ থাকবে।